নারী পাচারে নাম উঠে এসেছে সোনামুড়ার বক্সনগরী কলমচৌড়া মোল্লামুড়া এলাকার। অভাবের তাড়নায় হোক অথবা চাকরির নেশায় হোক, বিপদে পড়ে যাচ্ছে নারীরাই। বেশ কিছুদিন ধরে এই এলাকাগুলিতে নারী পাচারের স্থান হয়ে উঠেছে, কখনো কখনো অনেক মেয়েরাই নিখোঁজ হয়ে যাচ্ছে। এই এলাকারই এক যুবক জয়দুল হোসেন মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, চাকরির প্রলোভন দেখিয়ে আরও অনেক টাকার রোজগারে আশা দিয়ে হাত করে নিচ্ছে ওই মেয়েদের। ফলে জয়দুল হোসেন বিভিন্ন সময়ে এই মেয়েদের নিয়ে ক্ষণিকের আনন্দ মিটিয়ে নিচ্ছে। এমনই একটি ঘটনা রাজিয়া বেগম এদেরকে নিয়েও সোনামুড়া থেকে আগরতলা বাধারঘাট রেল স্টেশনে চম্পট দেয় ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। জয়দুল হোসেন এদেরকে বিক্রি করছে পতিতালয়ে, এখন সেখানেই তাদের স্থান। পতিতালয়ে গিয়ে মন পড়ে আছে বক্সনগরের দিকে। তারা চায় না এই সমস্ত খারাপ কাজে লিপ্ত থাকুক, কিন্তু জয়দুল হোসেন ওদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এমনটা জানার পর কী করে নিজের রাজ্যে ফিরে আসা যায় সেটা বুঝিয়ে দিলেন রাজিয়া বেগম। রাজিয়া বেগম ব্যাঙ্গালোর থেকে অনেক কষ্টে এই ষড়যন্ত্রের জাল ছিঁড়ে বেরিয়ে আসে ত্রিপুরায়। এবার জয়দুল হোসেনের বিরুদ্ধে সরাসরি অভিযোগ দায়ের করে রাজিয়া বেগম কলমচৌড়া থানায়। রাজিয়া বেগমের মুখ থেকে থানাবাবু সব জেনে নিলেন এবং জয়দুল হোসেনের বিরুদ্ধে কঠিন শাস্তির আশ্বাস দেন রাজিয়া বেগমকে। এখন দেখার ব্যাপার পুলিশবাবুরা নারী পাচার চক্রের নায়ক জয়দুল হোসেনকে কিভাবে শাস্তি প্রদান করে, সেটাই দেখার বিষয়। তোর নাম কি? রাজিয়া বেগম। হ্যাঁ, বাড়ি কনিয়ামারা। আমার বললো ভালো কাজ দেবো, তুমি দেশে থেকে কি করবা, তোমার বাবা নাই মা আছে, তাই নিল। নেওয়ার পরে কোন জায়গায় নিছে? ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর? হ্যাঁ, ব্যাঙ্গালোর থেকে তারপরে গেছে চেন্নাই, চেন্নাই কোয়েম্বাটোর। তাই এদিক থেকে নিয়ে এসে প্রথম তো ভালো ছিল, তারপরে বলতেছে এমন কাজ করার জন্য। তাই আমি বললাম না, আমি এমন কাজ করবো না। কি তারা কি করবো এখানে? কি মেয়ে নিয়ে এসে মেয়েদের খারাপ কাজ করায়। আর আর কতজন হবে আছে ওখানে? আছে 10-15 জন আছে এই আমিনার আন্ডারে। হ্যাঁ। তুমি কত মাস ছিলে এখানে? আমি আসলাম 7 মাস। সাত মাসে তোমার টাকা পয়সা কিছু দিছে নি তোমার? না, আমার টাকা পয়সা কিছু দেয়নি। কি হয়েছে আর? তারপরে মানে আমাকে খারাপ জিনিস করাচ্ছে, আমি বলছি আমি করবো না এমন কাজ, ভালো কাজ হলে আমাকে বলো আমি ভালো কাজ করবো। তারপরে আমার জোর দবস্তি করে মানে খারাপ কাজ করাইছে, তারপরে আমি অনেকজনের কাছে মানে বিক্রি করে দিছে। বিক্রি করে দেওয়ার পরে আমি এদিক থেকে ফালাই মানে ফলাইয়া বাড়িতে আসছে, কালকে বাড়িতে আসছে, তারপরে এখন আমি বাড়িতে আসি। এখন তোমরা কি থানাতে কোনো লিখিত দিছনি? না, থানাতে কিছু দেয়নি। আমার শরীর ভালো না, তাই ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার দেখালাম, তাই আজকে দেমো। ওইখানে আমিনার সাথে আর কেউ আছে? হ্যাঁ, সাথে একটা ছেলে থাকে। ছেলের বাড়ি কোন জায়গায়? ছেলের বাড়ি হলে সোনামুড়া। আর কোনো মহিলা টহিলা আছে নি? হ্যাঁ আছে, বাংলাদেশের মহিলা আছে। তারা ওইখানে থাকে না? হ্যাঁ, ওইদিকে থাকে। এই সমস্ত খারাপ কাজ করে না? হ্যাঁ, খারাপ কাজ করায়। এখন তুমি কি চাইতেছো? এখন চাইতে আসছে যে আমার উপর যে খারাপ নির্যাতন হচ্ছে এটার প্রতিবাদ চাইতে আসছে। এদিকে মনে করেন আমাকে খারাপ কাজ করায়, লোকে জোর দবস্তি করে ফ্ল্যাগ এবং বিয়ার ড্রিঙ্কস করা, তাই ড্রিঙ্কস করে তারপরে আমাকে এক্সট্রা মানে খারাপ কাজ করা তার রুমে। তুমি ওইখানে প্রতিবাদ করছো নি? না, এদিকে আমি ওদের কথা বুঝি না, ভাষাও বলতে পারি না, তাই আমি এদিকে কেউকে জানাই। কিভাবে আইছো ওইখান থেকে? এদিক থেকে আমার মাকে জানালাম, মা আমার তো এমন সমস্যা, আমি কিভাবে বাড়িতে আসবো, এত মাস মার সাথে যোগাযোগ করতে পারছি না, তাই হঠাৎ করে যোগাযোগ করলাম। তারপরে মা আমার কেমন মামা লাগে তাই নাকি জানাইছে, জানানোর ফলে তাই না এদিক থেকে বাইরে পর্যন্ত আনছে, ওই টাকা মাকা ধার নিয়ে এসে তারপর আমাকে ওখান থেকে উদ্ধার করলো। কালকে সন্ধ্যার সময় বাড়িতে এসে খুঁজলাম। নাম কি তোর? মা এই কাজে আর কে কে এদিকে বক্সনগরের কেউ আসেনি জড়িত তুমি জানো না? আমিনার
আমার ভাই আছে বক্সনগরের। হ্যাঁ, নাম কি আমার ভাইয়ের? নাম হলো জয়দুল হোসেন। ও, হে কি এখান থেকে লোকগুলা? হ্যাঁ, মেয়েগুলো বাংলাদেশের থেকে উঠে এদিকে পাচার করে। ও, আর ওইখানে সে ইয়ে করে ব্যবসা করে? হ্যাঁ, ওদিকে ব্যবসা করে। তো এখন তুমি কি কি চাও? আমি এখন চাচ্ছি আমার উপরে যে এত মাস কাজ করাইছে যে আমাকে এক টাকাও দেয়নি, যে আমি কাজ করছি এখন আমার এই টাকা আর এবং আমার উপরে যে নির্যাতন করছে এটার আমি বিচার চাই। আমি আইনের কাছে এটাই চামো যে আমার সুস্থ সবলে যেন ওর বিচার করে দেয়। তারা ওইখানে কি কি কত কত বছর ধরে কাজ চালাইতেছে? কত বছর ধরে? প্রায় আজকে 3-4 বছর হয়ে যাবে। আচ্ছা, তুমি কি আর কারো জানাইছিলে না? জানাইছে বলতে এমন কেউ জানাইনি, আমি বাড়িতে এসেছি কালকে, তাই আমি আজকে থানার ভিতরে যাই আর বলবো তার নামে, তাই আমি চাই আবার এটা যেন বিচার। এই কাজে আর কি কে এদিকে বক্সনগরের কেউ আছে না জড়িত তুমি জানো না? আমার ভাই আছে বক্সনগরের। হ্যাঁ, নাম কি আমার ভাই? নাম হলো জয়দুল হোসেন। ও, হে কি এখান থেকে লোকগুলা? হ্যাঁ, মেয়েগুলো বাংলাদেশের থেকে উঠে এদিকে পাচার করে। ও, আর ওইখানে সে ইয়ে করে ব্যবসা করে? হ্যাঁ, ওদিকে ব্যবসা করে। তো এখন তুমি কি কি চাও? আমি এখন চাচ্ছি আমার উপরে যে এত মাস কাজ করাইছে যে আমাকে এক টাকাও দেয়নি, যে আমি কাজ করছি এখন আমার এই টাকা আর এবং আমার উপরে যে নির্যাতন করছে এটার আমি বিচার চাই। আমি আইনের কাছে এটাই চামো যে আমার সুস্থ সবলে যেন ওর বিচার করে দেয়। তারা ওইখানে কি কি কত কত বছর ধরে কাজ চালাইতেছে? কত বছর ধরে? প্রায় আজকে 3-4 বছর হয়ে যাবে। আচ্ছা, তুমি কি আর কারো জানাইছিলে না? জানাইছে বলতে এমন কেউ জানাইনি, আমি বাড়িতে এসেছি কালকে, তাই আমি আজকে থানার ভিতরে যাই আর বলবো তার নামে, তাই আমি চাই আবার এটা যেন বিচার। কিন্তু এলাকায় এই ঘটনা জানার পর চরম উত্তেজনা বিরাজ করছে। বক্সনগর থেকে প্রভাত ঘোষের রিপোর্ট, সংবাদ ত্রিপুরা। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড ওয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।